ধরুন আপনি একটি ভিডিও আপলোড করবেন আপনার ইউটিউব চ্যানেলে। প্রথমত আপনি কি করবেন, প্রথমত আপনি করবেন তার টাইটেল লিখবেন। টাইটেলটা হচ্ছে এটা যে আপনি ভিডিওতে কি কি রেখেছেন সেটা অডিয়েন্সকে জানানো আর কি, এই ভিডিওটা এই বিষয়ের উপর, এই ভিডিওটা দেখলে আপনারা এটা এটা জানতে পারবেন। আর ট্যাগস, আজকে কথা বলবো ট্যাগস নিয়ে। ও ট্যাগস বিষয়টা কি সেটা আপনাদের ডিটেইলে আমি জানাবো। ট্যাগ কত প্রকার, ট্যাগ কীভাবে সংগ্রহ করবেন, কোথেকে রিসার্চ করবেন ট্যাগ সম্পর্কিত, এই বিষয় নিয়ে আজকের আলোচনা। আর ট্যাগটা হচ্ছে এটা যে সার্চ ইঞ্জিন, আপনি যে ভিডিওটা তৈরি করলেন সেই ভিডিওটা সার্চ ইঞ্জিনকে জানানো, সেই ভিডিওটা আপনি কিসের উপর তৈরি করেছেন, কোন বিষয়ের ভিত্তির উপর আপনি ভিডিওটাকে বানিয়েছেন সেটা জাস্ট সার্চ ইঞ্জিনকে জানানো। সার্চ ইঞ্জিন কী করবে সেই বিষয়টা নিয়ে যদি কেউ সার্চ করে, কেউ যদি ইউটিউবে লিখে সার্চ করে যে এইটা দেখতে চাচ্ছে, তখন সার্চ ইঞ্জিন আপনার এই ভিডিওটাকে তাদের কাছে সাজেস্ট করবে। আপনারা দেখছেন টেক মাই টিউন আর আমি আপনাদের সাথে আছি রেডস। সার্চ ইঞ্জিন ব্যবহারকারী এবং ইউটিউবারের মধ্যে সংযোগ স্থাপনকারী কোডগুলো হচ্ছে ট্যাগস। এক কথায় এটা আসলে সহজভাবে বললে এটাই বোঝায়। ধরুন আপনি একটা নির্দিষ্ট বিষয়ের উপর একটা ভিডিও বানালেন, বানানোর পর সেটা ইউটিউবে আপলোড করলেন, সেই নির্দিষ্ট ক্যাটাগরির সেই নির্দিষ্ট টাইপের কিওয়ার্ড ইউজ করলেন, নির্দিষ্ট টাইপের ট্যাগস ইউজ করলেন, ট্যাগস ইউজ করে আপনি ভিডিওটা আপলোড করলেন। তো আপলোড করার পর সার্চ ইঞ্জিন সেটা বুঝতে পারবে যে আপনি এই ভিডিওটা, এই রিলেটেড ভিডিও এখানে আপলোড করেছেন। তো তখন সার্চ, ঠিক এই সার্চ ইঞ্জিনে যদি অন্য কোনো ইউজার এসে সার্চ করে যে ওই নির্দিষ্ট বিষয়টাতে, তখন সার্চ ইঞ্জিন কী করবে আপনার সেই ভিডিওটাকে ট্যাগের মাধ্যমে, যে এই রিলেটেড যেহেতু এই ভিডিওটা, সেই ট্যাগ যেহেতু একজন ইউজার সার্চ করছে সেই ট্যাগগুলো দিয়ে, তখন সার্চ ইঞ্জিন সেই ভিডিওটিকে সেই ইউজারের কাছে প্রমোট করবে, সেই ইউজারকে সে সাজেস্ট করবে যে এই ভিডিওটা দেখতে পারেন। মূলত ট্যাগের কাজ হচ্ছে এটা। তবে ট্যাগটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিওর জন্য। আর এই ট্যাগ হচ্ছে তিন প্রকার দেখতে পাচ্ছেন, শর্ট ট্যাগ, লং ট্যাগ এবং হ্যাশ ট্যাগ। তো আসলে আমরা এই তিনটা বিষয় নিয়ে একটু দেখাবো আপনাদের, কোনটা শর্ট ট্যাগ, কোনটা লং ট্যাগ এবং কোনটা হ্যাশ ট্যাগ। লং ট্যাগটা কী সেটা দেখবো। আপনি ইউটিউবে ঢুকবেন, ঢোকার পর দেখুন আমি একটা বিষয় নিয়ে সার্চ করবো, ইউটিউবে সার্চ করার পর আপনাকে বোঝাবো যে কোনটা আসলে লং ট্যাগ। তো আমি এখানে লিখবো হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল অন মোবাইল। মোবাইল থেকে আপনি কীভাবে ইউটিউব চ্যানেল খুলবেন দেখতে পাচ্ছেন, ঠিক এই পুরো সেন্টেন্সটা এটা হচ্ছে একটা ট্যাগ, এটাও কিন্তু একটা ট্যাগ, তবে এটা লং ট্যাগ, এটাকে বলা হয় লং ট্যাগ। তো এই লং ট্যাগগুলো আপনি নিচে দেখেন অনেকগুলো ট্যাগ চলে আসছে, জাস্ট এই রিলেটেড ট্যাগ। তারপর আমি শর্ট ট্যাগগুলো দেখাবো, যেমন মেক চ্যানেল ছোট্ট একটা ওয়ার্ড, এই ওয়ার্ডটা দিয়ে যখন আমরা কী করি, এই ছোটো ওয়ার্ডগুলো এগুলো হচ্ছে শর্ট ট্যাগ। তো আপনি ভিডিওতে লং ট্যাগ এবং শর্ট ট্যাগ দুইটা ট্যাগ ইউজ করবেন। আর হ্যাশট্যাগটা হচ্ছে আসলে আপনি ডিসক্রিপশনে হ্যাশট্যাগটা ইউজ করতে পারেন। এই হ্যাশট্যাগ সম্পর্কে আসলে বিস্তারিত আমি আরেকদিন আরেকটা ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমি আপনাদেরকে আজকে চারটি উপায় জানাবো, যে চারটি উপায়ে খুব সহজে আপনি ট্যাগগুলো সংগ্রহ করতে পারবেন। এখান থেকে ট্যাগ সংগ্রহ করে যদি একটু রিসার্চ করে প্রয়োজনীয় ট্যাগটা আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন, তাহলে অবশ্যই আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে। তো চলুন প্রথমটা দেখে নিই। প্রথম হচ্ছে ইউটিউব থেকে আপনি কীভাবে ট্যাগ সংগ্রহ করবেন। তো প্রথমত আমি ইউটিউবে চলে যাব। ইউটিউবে চলে গিয়ে আমার যে নির্দিষ্ট বিষয়টি রয়েছে, আমি যে বিষয়টির উপর ভিডিও বানিয়েছি সেই বিষয়টা নিয়ে সার্চ করব, আমি সেই বিষয়টা লিখব। ধরুন আমি লিখতে যাচ্ছি হাউ টু ক্রিয়েট, আপনারা দেখুন হাউ টু ক্রিয়েট অন ইউটিউব চ্যানেল, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, ইউটিউব চ্যানেল অন মোবাইল। তো এটা লেখার পর দেখেন অনেকগুলো ট্যাগ চলে আসছে। তো আপনি এখান থেকে খুব ইজিলি এই ট্যাগগুলো ব্যবহার করতে পারেন। এই ট্যাগগুলো কিন্তু হাই র্যাঙ্কিং ট্যাগ, এই ট্যাগগুলো দিয়ে সর্বোচ্চ র্যাঙ্ক করা ট্যাগ আর কি, এই ভিডিওগুলোতে এই ট্যাগগুলো থেকে ভিডিওগুলো সর্বোচ্চ ভিউজ পেয়েছে, র্যাঙ্কিংয়ে রয়েছে এগুলো। তো এখান থেকে আপনি খুব সহজে ভিডিও এই ট্যাগগুলো সংগ্রহ করতে পারেন। তারপর আমি আপনাদেরকে দ্বিতীয় নাম্বারটি দেখাবো, যেখান থেকে আপনারা ট্যাগ সংগ্রহ করবেন, দু নম্বর উপায়টি আপনাকে বলবো। দুই নম্বর উপায় হচ্ছে গুগল থেকে। তো আমি সেম বিষয়টার উপর গুগলে সার্চ করব, গুগলে গিয়ে লিখব হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল অন মোবাইল, এটা লিখে এন্টার করব। এটা লিখে এন্টার করলে আপনারা কি দেখতে পাবেন, এটা লিখে এন্টার করলে দেখবেন এখানে অনেক ধরনের ভিডিও আপনাকে সাজেস্ট করেছে, যেটা সরাসরি ইউটিউবেও চলে যাচ্ছে লিঙ্ক, আবার কিছু কিছু আছে ইউটিউব আপনাকে বিভিন্ন ওয়েবসাইটে নিয়ে যাবে। তো আপনারা এখান থেকেও ভিডিওতে ক্লিক করবেন, ভিডিওতে ক্লিক করে দেখবেন এই যে ভিডিওর উপরে যে ট্যাগগুলো রয়েছে, এখান থেকেও আপনি ইজিলি ট্যাগগুলো সংগ্রহ করতে পারবেন। এই ট্যাগগুলো আপনারা সংগ্রহ করবেন একটা
অন্য একটা জায়গা, যেমন ধরেন আপনি একটা ওয়ার্ড ফাইল নিলেন, ওয়ার্ড ফাইলে গিয়ে এই ট্যাগুলো সংগ্রহ করলেন, ওখানে কপি করবেন, কপি করে ওখানে পেস্ট করবেন, পেস্ট করে সেখানে দেখবেন। এবার আমি তৃতীয় নাম্বারটা দেখাবো, র্যাপিড ট্যাগস। র্যাপিড ট্যাগসে চলে যাবেন, র্যাপিড ট্যাগসে গিয়ে এই প্রথম যে এটা রয়েছে এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনি ওই তাদের সাইটটাতে চলে যাবেন, এখানে গিয়ে আপনার যে বিষয়ের উপর আপনি ভিডিওটি বানিয়েছেন সেটা উপর লিখবেন। আমি যেহেতু হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল দিয়ে দিয়েছিলাম, সেটাই আমি দেখাবো, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল অন মোবাইল, এটা দেখে আমি এন্টার করব। তো এটা লিখে এন্টার কর, হ্যাঁ মোবাইল লিখি, লিখে এন্টার করার সাথে সাথে দেখেন অনেকগুলো ট্যাগ আমাকে সাজেস্ট করেছে, যে এই ট্যাগুলো ভাইরাল ট্যাগ, এই ট্যাগুলো দিয়ে প্রচুর পরিমাণে সার্চ হয় সার্চ ইঞ্জিনে, এই ট্যাগুলো ভাইরাল। তো আপনি ইচ্ছা করলে এখান থেকে এটা কপি করতে পারবেন, নিচে কপি লিখা আছে, কপি লিখে আপনি এটাকে আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন। তবে আমার সাজেস্ট থাকবে সেটাকে সরাসরি ইউজ না করে একটু মডিফাই করবেন, আপনি আপনার মতো করে, আপনার মতো করে মডিফাই করে সেটা খুব ইজিলি আপনার ভিডিওতে ব্যবহার করবেন। চার নাম্বার উপায়টা হচ্ছে টিউববডি। প্লে স্টোর থেকে খুব সহজে টিউববডি অ্যাপসটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে এখানে সাইন ইন উইথ গুগল, আপনার যে কোনো একটা জিমেইল অ্যাকাউন্ট থেকে সেটাকে সাইন ইন করতে হবে। আমি জিমেইল অ্যাকাউন্ট থেকে সাইন ইন করে নিলাম, করে নিয়ে সেটার ভেতরে আমি ঢুকবো, এখন আপনাদের দেখাবো কীভাবে এটা করতে হবে। দেখুন একদম প্রথম দিকে ট্যাগ অ্যান্ড এক্সপ্লোর চলে আসছে, সেই ট্যাগ অ্যান্ড এক্সপ্লোরে ক্লিক করবো। ট্যাগ অ্যান্ড এক্সপ্লোরে ক্লিক করে আপনি যে বিষয়বস্তুর উপর ভিডিওটাকে বানিয়েছেন সেটার ট্যাগটাকে এখানে সার্চ করে নেবেন। এখান থেকে সার্চ করে দেখবেন যে ট্যাগটা আসলে কতটা র্যাঙ্ক করছে ভিডিওতে, কতটা র্যাঙ্ক করছে ইউটিউবে, ইউটিউব থেকে সেটাকে কী পরিমাণে সার্চ হয় এখান থেকে আপনি ইচ্ছা করলে জেনে নিতে পারবেন। তো আমি একটা ট্যাগ বসাচ্ছি এখন, হাউ টু মেক মানি অনলাইন, এটা আমি লিখবো। লিখে এখান থেকে সার্চ করে আপনাদের দেখাবো যে এটা কী পরিমাণে সার্চ হয়, সার্চ র্যাঙ্কিংয়ে এটা ইউটিউবে কেমন, এটা এখানে এন্টার করবো। এখন এন্টার করে দেখেন এটা ভেরি হাই, এটা 91%, মানে অনেক প্রচুর পরিমাণে র্যাঙ্ক করছে এই ট্যাগটা। এই ট্যাগটা লিখে মানুষ অনেক পরিমাণে সার্চ করে ইউটিউবে আসে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনারা ট্যাগগুলোকে কিন্তু সংগ্রহ করতে পারেন, যে ট্যাগগুলোকে আপনি ওখান থেকে পাবেন। প্রিভিয়াস আপনাদের যে পেছনে যেভাবে বলেছিলাম যে ট্যাগটা ওখান থেকে সংগ্রহ করতে পারেন, ওখান থেকে সংগ্রহ করে আপনি এখানে সেটা সার্চ করে দেখবেন সেটা আসলে কতটুকু সার্চেবল, কতটুকু হাই র্যাঙ্কিং ট্যাগ এটা। তো সেখান থেকে দেখে আপনারা আপনাদের ভিডিওতে এই ধরনের ট্যাগগুলো ইউজ করতে পারেন। আমি আরেকটা ট্যাগ দিচ্ছি আপনাদের, ট্যাগ সার্চ করে দেখাচ্ছি আপনাদের, দেখুন হাউ টু মেক এ ইউটিউব চ্যানেল, এটা আমি লিখে এন্টার করলাম। দেখেন এটা আরও বেশি, বিগত যে ট্যাগটা ছিল গত একটু আগে যে সার্চ করলাম ট্যাগটা, ট্যাগটা ছিল 91 আর এটা হচ্ছে 100%, এটা তার থেকে অনেক বেশি। তো আপনারা তো বুঝতে পারছেন যে ট্যাগটাকে কীভাবে আপনারা রিসার্চ করবেন, ট্যাগ কীভাবে লিখবেন, কোথেকে সংগ্রহ করে এখানে নিয়ে আসবেন, এখানে এনে আপনি সেটাকে সার্চ করে নেবেন যে এটা আসলে কতটা র্যাঙ্ক করছে ট্যাগটা, ট্যাগটাতে ইউটিউবে কী পরিমাণে সার্চ হচ্ছে, এটা খুব ইজিলি আপনি এখান থেকে জানতে পারবেন। দেখেন আমি আবার দিচ্ছি আরেকটা ট্যাগ, হাউ টু মেক এ ইউটিউব ব্যানার। দেখেন এই ট্যাগটাও প্রচুর পরিমাণে র্যাঙ্ক করছে, এটাও অনেক হাই, 71% দেখাচ্ছে। তো বুঝতে পারছেন কীভাবে ট্যাগটা ইউজ করতে হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি একটু উপকার হয়ে থাকে, আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন।